এই হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ সংযোজন, সর্বাধুনিক সংযোজন বোয়িং 787 ড্রিম লাইনার, স্বপ্নের উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণকালীন সময়ে আপনার নিরাপত্তাই আমাদের মুখ্য উদ্দেশ্য। বোয়িং কোম্পানি থেকে ড্রিমলাইনার 787 সমঝে নেওয়ার আগে গত জুলাইয়ে ইংল্যান্ডের ফানবারা এয়ার শোতে এর প্রদর্শনীতে এভাবেই আসার কথা জানানো হয়েছিল। Honestly, it's just a great flying airplane. আমরা এখান থেকে স্লট বাড়ানোর চেষ্টা করছি লন্ডন থেকে ঢাকা সিলেট লন্ডন রুটে ড্রিমলাইনার আমরা ডিপ্লয় করব। এভাবেই লন্ডন রুটের ব্যাপারেও আসার কথা জানানো হয়েছিল। কিন্তু ড্রিমলাইনার তো দূরের কথা, কিছুদিন লন্ডন রুটে 6টি ফ্লাইট থাকার পর এখন নেমে এসেছে 4টিতে, ফলে যাত্রী দুর্ভোগ বেড়েছে, জানালেন বিমানের টিকিট বিক্রিতে সেরা এজেন্টের পুরস্কার পাওয়া এই ট্রাভেল মালিক। জানুয়ারি ফেব্রুয়ারি ছিল 6-7টা ফ্লাইট সপ্তাহে, এখন ফেব্রুয়ারি এন্ডে এসে 4টা ফ্লাইট করা হয়েছে, 2টা ফ্লাইট মার্চ এবং এপ্রিলের কোনো রিটার্ন সিট নাই। এখন লন্ডনে কোনো সিট বিক্রি করতে হলে রিটার্ন সিট পাচ্ছি না, যার কারণে আমরা বাধ্য হচ্ছে আধার এলএসে কাস্টমার কার্ডে ওয়েট করতে। আমি হেড অফিস করে জানিয়ে দিচ্ছি এটা যে আমাদের 6টা ফ্লাইট লাগবে এবং প্রত্যেকটা কমিউনিটি মিটিংয়ের মধ্যে সবাই এই ডিমান্ডটা করতেছেন, আমি তাদের সাথে একমত। ইকোনমি থেকে রহস্যজনকভাবে বিজনেস ক্লাসে আপগ্রেড হওয়া বা ঢাকায় সিলেটের যাত্রীদের হোটেলে দুর্ভোগের কথা জানালেন এভাবেই। ঢাকায় এনে বসানো হয়, অনেক সময় ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয় হোটেলের জন্য, তারপরে হোটেলে এসে চেক ইন, হোটেলে যে চেক ইন করতে হয় একসাথে মনে করেন একটা হোটেলে 50 জন প্যাসেঞ্জার দেওয়া হলো, তো মনে করেন চেক ইন গিয়ে আরও ডিলে করে, তারপরে আবার মান হোটেলের মান নিয়ে তো প্রশ্ন, হোটেলের মান নিয়ে প্রশ্ন আছে, যখন ভালো হোটেল দেওয়া হয় না, তারপরে খাবার দেওয়ার সাথে সাথে খাবার দেওয়া হয় না, নর্মালি টিকিটগুলো দেওয়া হয় ইকোনমি ক্লাসে, যেহেতু ওনাদের পরিচিত আছেন আপগ্রেড করে দিল আর বিজনেস ক্লাস আপগ্রেড করে দেওয়া হয়, ওইগুলো শোনা যায়, বাট কতটুকু এটা তো কর্তৃপক্ষ জানতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ব্রিটেনের যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া সবসময় রয়েছে, কেউ কেউ সার্ভিস মান নিয়ে প্রশংসা করলেও অনেকেই টিকিট থেকে শুরু করে সার্ভিস নিয়ে নানা সমালোচনাই করেন। বিভিন্ন ট্রাভেলস এজেন্সির সাথে আমি যোগাযোগ করেছিলাম তখন টিকিটের জন্য, তখন ওনারা অনেকে বলল যে টিকিট অ্যাভেলেবল নাই, কিছু কিছু ট্রাভেলস এজেন্সি বলছে আছে, তো অনেক চূড়া দাম হবে, তারপরে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে যখন বিমানে যখন আমি যাই তখন দেখি বিমানের অর্ধেক সিট খালি রয়েছে। খুদ চ্যানেলের চেয়ারম্যানও সমান অভিজ্ঞতার কথা বললেন। ডিসেম্বর মাসে অনেক বাংলাদেশি বাংলাদেশে যেতে চেয়েছিলেন, তারা টিকিট পাননি মেজরিটি অফ দেম, আবার আমার মতো অনেকজন বেশি টাকা দিয়ে টিকিট পেয়েছেন। আমি 24th অফ ডিসেম্বরে গিয়ে দেখি বিমানে মাত্র 11 জন বিজনেস ক্লাসে আর ইকোনমি ক্লাসে অ্যাবাউট 70-80। এইভাবেই চলতেছে আমাদের কাহানি, এবং কে বা কাহারা একটা কুচক্রি মহল বিমানের বিমানকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে, প্যাসেঞ্জারদের ডাইভার্ট করে অন্য এয়ারলাইন্সের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এবং কার্গোতেও সিমিলার কাজ করে যাচ্ছে। এই ব্যক্তি লন্ডনে কিছুদিন আগে এক সংবাদ সম্মেলন করে তার দুর্ভোগের কথা জানিয়েছিলেন। তার নামে অন্যজন বিমানে চড়ে লন্ডন চলে আসায় তাকে 9 দিন অতিরিক্ত সিলেটে থাকতে হয়েছে। আমার ওখানে না, আমার আর নেক্সট ফ্লাইট দিতে পারতো না, স্টে করে আমার 3 দিন টাকা লাগবো, বিকজ আমার নামে আরেকজন গেছে কি আমারে তো আবার দেখাই দিব দেশ আবার, তো এর লাগে আমার রিকোয়েস্ট করিয়া 3 দিন রাখা হয়েছে, 3 দিন কইয়া 9 দিনের মতো টিকিট দিয়ে আমারে তারা দিছে উইদাউট টিকেটে, আমি আইসি বোর্ডিং কার্ড নাই, আমারে তুলছে তারা ফ্লাইটও ঢাকা তুলিয়া বাদে রোমানিয়া আমারে বোর্ডিং কার্ড দিছে এই প্লেনের দিকে। সার্ভিস মানের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ চকলেট সরবরাহেরও অভিযোগ ছিল বিমানের বিরুদ্ধে, কিন্তু কোনো জবাব পাননি একজন যাত্রী। আর মাঝে মধ্যেই লাগেজ হারিয়ে যাওয়া অথবা লাগেজের ভেতর থেকে মালামাল চুরি হওয়ার ঘটনা তো আছেই। Hello and welcome from Dhaka, the capital of Bangladesh. তবে নানা অভিযোগের পরও বিমান তার সার্ভিস মান উন্নতির চেষ্টা করছে, এমনকি বিশ্বখ্যাত ব্লগার দিয়েও নিজেদের প্রচারণা চালাচ্ছে। One thing is for sure, if there is an airline to be rewarded for the best tableware, it would definitely be বিমান বাংলাদেশ। অতি সম্প্রতি লন্ডন থেকে সিলেটমুখী একজন বিমানযাত্রীর অনাকাঙ্ক্ষিত আচরণ এবং পরবর্তী অ্যাকশন দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে বিমান থেকে কোনো ব্যাখ্যাই দেওয়া হয়নি, বরং সৃষ্টি হচ্ছে নতুন সংকট। উনি একটা কেসও ফাইল করছেন লন্ডনের ইলফোর্ড পুলিশ স্টেশনে, তো আমরা সমস্ত তথ্য একসাথে করে হেড অফিসকে জানিয়ে দিচ্ছি, তো হেড অফিস এটার উপরে কাজ করতেছে, অলরেডি একটা ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। সার্ভিসের মান নিয়ে নানা সমস্যা আর অভিযোগের জবাবে যুক্তি দিলেন বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার। আপনি টিকিট পাচ্ছেন না, ইট ইজ ওকে,
তো ফ্লাইট যে খালি যাচ্ছে না তাও ঠিক নয়, যাচ্ছে বাট ওটারও একটা গ্রাউন্ড আছে। নিশ্চয়ই আপনি যখন স্টাডি করবেন, এই জন্য আপনি ড্রিল ডাউন করবেন, তখন আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। কর্তৃপক্ষ বিমানের সামগ্রিক উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানালেন তিনি। সেবার মানের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন, যতটুকু ম্যাক্সিমাম আমাদের পক্ষে করা সম্ভব আমরা তাই করব এবং করে যাচ্ছি। আপনাকে বস্তুনিষ্ঠ কমপ্লেইন হতে হবে, কমপ্লেইন যদি কমপ্লেইন হয়, আর যদি সাজেশন হয়, এনি সাজেশন উই ওয়েলকাম। এদিকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে দুদক বিমানমন্ত্রীর কাছে গত 3 মার্চ তাদের অনুসন্ধানী রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে মূলত এয়ারক্রাফট ও যন্ত্রপাতি কেনা এবং লিজ নেওয়ার ক্ষেত্রে শত শত কোটি টাকার লুটপাটের কথা উল্লেখ করা হয়েছে। এতে বিমানের কর্মকর্তা, ডিরেক্টর এবং মধ্যস্থ ভোগীরা জড়িত বলেও জানানো হয়। 8 ধরনের দুর্নীতির মধ্যে বাংলাদেশে কার্গো আসা যাওয়ার ক্ষেত্রেও দুর্নীতি রয়েছে বলে উল্লেখ করা হয়। বিশেষ করে অজনে কম দেখানো এবং বলিউম রদবদল করে কোটি কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে। যাত্রীদের অ্যাক্সেস লাগেজের ক্ষেত্রেও সমান দুর্নীতির কথা জানানো হয়েছে। লন্ডন রুটে বিমানের কার্গো ওজনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের ব্যাপারে কান্ট্রি ম্যানেজার, আমি জামাদা হ্যান্ডলিং এজেন্ট ডানাটা, আমি অপারেশন কোম্পানি, ইংলিশ কোম্পানি, তো আমি ওখানে ফিজিক্যালি গিয়ে দেখছি কিভাবে মালগুলো ঢোকে, কিভাবে ওয়েট করে, কোনো সুযোগ নেই। Among all the activities are monitored in CCTV and recorded. অন্যদিকে ইউকে থেকে বিমানের মাধ্যমে কার্গো প্রেরণকারী এজেন্টরা নতুন অভিযোগ তুলেছেন। মার্কেটের শীর্ষ এজেন্ট জিএমজি এয়ার কার্গো ইউরোপের 60টি দেশ থেকেই বিমানের মাধ্যমে কাজ করছেন, রয়েছে 200 এজেন্ট। কিন্তু এত দূর এগোনোর পর তারা মনে করছেন শুধুমাত্র তাদের স্পেস কমিয়ে ফেলার কারণে খুদ বিমানের সম্ভাবনায় ঝুঁকি সৃষ্টি হয়েছে। নতুন ম্যানেজার সাহেব এসেছেন, তিনি যে পলিসি মেনটেন করছেন বিমানের কার্গোর বেলায়, সেক্ষেত্রে আমরা জেএমজি এয়ার কার্গো সহ যারা এক্সিস্টিং অর্থাৎ এই কার্গো ব্যবসা আমরা শুরু করেছিলাম, জেএমজির যে 70% স্পেস ছিল আমরা মাল দিতাম, সেই জায়গায় তারা আমাদের অর্ধেক করে দিয়েছে। অর্ধেক মালে কমে আসায় আমাদের চিন্তাধারা হচ্ছে আমরা তো মাল দিতেই হবে, সেই জায়গায় আমরা আদার এয়ারলাইন্সকে আমরা বেছে নিয়েছি। যেমন ইত্তেহাদে আমরা মাল পাঠাচ্ছি, আমরা সৌদি এয়ারলাইন্সে যাচ্ছি, যে মালগুলো আগে বিমানে আমরা দিতাম, এই জায়গায় বিমান ব্যবসা হারাচ্ছে। জিএমজির অবদান সবচেয়ে বেশি কার্গো মার্কেটের জন্য, বেসিক্যালি বিমানের নাম্বার 1 কার্গো এজেন্ট। তবে এখানে জিএমজি ছাড়াও আপনার প্রায় 14 অ্যাপ্রোভ এজেন্ট আসছে আমাদের। তো জিএমজি এতদিন যেটা হতো, প্রায় প্রতিটা ফ্লাইটে 8 টন করে তাকে ফিক্স একটা কার্গো অ্যালোকেশন দেওয়া ছিল, স্পেস অ্যালোকেশন। তো সেক্ষেত্রে অন্যদের কিছুটা আপত্তি ছিল। তো আমি এসে যেটা করলাম, ওই তাদের যে সিকিউরিটি ডিপোজিট ওটাকে বেস করে আমি প্রপোর্শনেটলি 14টা এজেন্টের মাঝে আমার যে স্পেসটুকু টোটাল স্পেস ভাগ করে দিলাম। আরেক অন্যতম এজেন্ট ইস্টার্ন লজিস্টিকেরও সমান অভিযোগ। কোনো প্রমাণ তো নাই, আমি শুনেছি দুর্নীতি অথবা স্বজনপ্রীতিটা একটি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ইস্টার্নের অ্যাবাউট 30% মতো কমেছে, স্পেস কমেছে, এবং সেটাতে বিমান আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা না, বিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমাদের মতো এক্সপিরিয়েন্স কোম্পানি যাদেরকে বিমান অগ্রাধিকার দিচ্ছে না, আলটিমেটলি আমাদের যে শত শত এজেন্ট তাদেরও ভলিউম আলটিমেটলি কমে যাচ্ছে। কাস্টমার কিন্তু এক্সপিরিয়েন্স এজেন্ট থেকে এই সার্ভিসটা পাবে না, তারা শেষ পর্যন্ত কাস্টমারের মন উঠে যাবে যে বাংলাদেশে জিনিস পাঠিয়েছে, এটা ভালো সার্ভিস পাচ্ছি না, ঠিক মতো যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তা আলটিমেটলি এটা বিমানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে লং রানে। শর্ট রানে বিমান আপনার দেখতে পাচ্ছে যে তার ভলিউম ঠিক আছে, বাট আলটিমেটলি সেই ভলিউমটা তো শুকিয়ে যাবে। জিএমজির কথাই ওকে, যেমন জিএমজি 8 টন পেতে এখন 3 টন পাচ্ছে। ইস্টার্নের কোনো ডিমান্ড আমরা এডিশনের কোনো ডিমান্ড আমরা এই পর্যন্ত পাইনি। অনেক স্পেস যাদেরকে বরাদ্দ প্রাথমিকভাবে দেওয়া হয় অনেক ইউটিলাইজ করতে পারে না, সেগুলো যদি তাদের ডিমান্ড থাকে তারা আমাদেরকে জানাবে, অটোমেটিক মেইলের মাধ্যমে আমরা পেয়ে যাবে। সিলেটে কার্গো প্রেরণে বৈষম্যমূলক রেটের কথাও বললেন এজেন্টরা। সিলেটের ফ্লাইট যাওয়াতে তো জিনিসটা পুরোপুরি এটার প্রাইসটা কম হওয়ার কথা, কিন্তু আমাদের বিমানের চার্জ যদি আপনি দেখেন, দেখবেন ঢাকা এবং চিটাগাংয়ে যেখানে বিমানের ডাইরেক্ট ফ্লাইট নাই, ওইখানে বিমানের ডাইরেক্ট ফ্লাইট থেকেও ইনডাইরেক্ট ফ্লাইট হওয়াতে তারা সস্তা আর সিলেট দামি, সিলেটের দামটা বেশি। এটার কোনো লজিক কাজ করে না এখানে, যা মানে বৈষম্য ডেফিনেটলি না, আমি বেশি বলবো না। যেহেতু আমি এখানে অ্যালোন যাচ্ছি, আমি আমার কোনো কম্পিটিটর নেই, অ্যাপারেন্টলি মনে হবে এটা বেশি, কিন্তু আসলে আপনি যদি কম্পেয়ার করেন ইন দ্য এভিয়েশন মার্কেটে, এভিয়েশন বাজারে, তাহলে আপনি দেখবেন যেটা সেভাবে বেশি না। সিলেটে আমার ডিমান্ডটা বেশি, তো যেখানে ডিমান্ড বেশি হবে কম হবে, ডিমান্ড হলে প্রাইস বাড়বে, এটা কোনো বৈষম্য না, এটা বৈষম্য না। কোনো এক চক্রের দিকে ইঙ্গিত করে এজেন্টরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন। কিছু অব্যবসায়ীরা ইদানিংকালে বিমানের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যুগসাজসে বিমানের স্পেসগুলো নিয়ে নিচ্ছে এবং স্পেসগুলোতে তারা সঠিক সময়ে মালামাল দিতে পারছে না, সেই জায়গায় আমরা যারা পুরাতন ব্যবসায়ী আছি আমরা মাল থাকা সত্ত্বেও আমরা স্পেস পাচ্ছি না, এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে আমরা যদি বেরিয়ে নিয়ে আসি ইউকেতে এবং ইউরোপে সম্পূর্ণ মার্কেট হারাবে।
অন্য এয়ারলাইন্স এসে এই বিমানের মার্কেটটা নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে দৃষ্টি না দেন হয়তো বিমান বিরাট ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আমি মনে করি। ব্যাপারটা যদি এমন হতো যে আমি বড় এজেন্টকে দেখতে পাচ্ছি না, তাকে আগের মতো আটন দিতে পাচ্ছি না, সেই সব মার্কেট থেকে আমার আমাকে ইয়ে দিচ্ছে না, কার্গো দিচ্ছে না, আমার ফ্লাইট খালি যাচ্ছে, দেন ইট উইল বি জাস্টিফাই, এটা হতে পারে। এটা খালি যায় তখন আপনি কি করেন? খালি থাকে যখন, খালি ইনশাল্লাহ যাবে না, কারণ সবারই ডিমান্ড আছে। যদি ওরা যদি বলে যে আমরা ব্যবসা দিতে পারবো না, তখন আমরা জেম যে কি তার ইচ্ছে মতো আটন দিয়ে দিতে পারবো। তবে কান্ট্রি ম্যানেজার স্বীকার করলেন, যারা অভিজ্ঞ এবং যারা বছরের পর বছর থেকে অফ পিক এবং পিকে বিমানকে সার্ভিস দিচ্ছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তথা বিমানের বাণিজ্যিক স্বার্থ দেখার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এটা ইনভার্স ইজ কারেক্ট, কারণ কমার্শিয়াল প্রতিষ্ঠানে যে আমাকে ভালো সারা বছর ফিট করবে, ব্যবসা দেবে, তাকে আমি মানে ভালো মতো দেখবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে সামাজিক প্রেক্ষাপট অনেক কিছুই এটা পারমিট করে না। তবে কান্ট্রি ম্যানেজার দুর্নীতির বিষয়টি একেবারে উড়িয়ে দিলেন, স্বীকার করলেন এক ধরনের চাপের কথা। তো দুর্নীতি তো প্রশ্নই আসে না, চাপও নাই, কিন্তু আপনি ইনডাইরেক্টলি বলছেন এটা চাপও থাকে, সামাজিক চাপ থাকবে, এটা থাকবেই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, কিছু রিকোয়েস্ট থাকবে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। সব কিছু মিলিয়ে আমি এই যে সিস্টেমটাকে ডেভেলপ করলাম। এখন প্রাইম মিনিস্টার পর্যায়ে যায় তখন আপনি কার চাপকে গুরুত্ব দেবেন? ডেফিনেটলি আমি যেহেতু চাকরি করতেছি, আমার হেড অফ যা আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। উল্লেখ্য, প্রধানমন্ত্রীও কিছুদিন আগে বিমানবহরে ড্রিম লাইনারের উদ্বোধন করে আবারও দুর্নীতিমুক্ত যথার্থ সেবার উপর জোর দেন। প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করবেন যেন এই কোনো বদনাম না হয়, আমাদের দেশের যেন সুনাম হয়, যেমন দ্রুত মাল খালাস হওয়া, দ্রুত তারা যেন চলে যেতে পারেন, তাদের ইমিগ্রেশন সব কিছু একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত করা, এবং নিরাপত্তার বিষয়টা সবসময় খুব গুরুত্ব অবশ্যই দিতে হবে, সেদিকে আপনারা দেবেন।